বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের যা হেল্প লাগবে, তোমাদের যে কোনো সমস্যা হবে, ইনস্টাগ্রামে ফেসবুকে আমাকে মেসেজ করবে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। তো সেই রকমই আমার একটা সাবস্ক্রাইবার আমাকে মেসেজ করেছে ফেসবুক মেসেঞ্জারে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একবার শোনো কি মেসেজটা করেছে এবং কি পাঠিয়েছে। ঠিক আছে, ভাইয়া, এই মাত্র না জিমেইলে এই এসএমএসটি এসেছে, প্লিজ একটু বলবেন এটা কেন এলো। কারণ আপনারা তো ইউটিউবে সবকিছু বেশি জানেন, আমি এগুলো কিছুই জানি না, কিছুই বুঝি না, আমার ভয় করে। ভাইয়া প্লিজ, আপনি যখনই লাইনে আসবেন প্লিজ আমাকে একটু জানাবেন, হ্যাঁ, সেটা কিসের জন্য। ওকে প্লিজ, আমি ওয়েট করবো, অবশ্যই জানাবেন আমাকে। তো এইটা পাঠিয়েছে, পাঠিয়ে বলছে দাদা এই মেলটা আমার এসেছে, এইটা কি আমি বুঝতে পারছি না, তো ইউটিউব থেকে এসেছে, আমি তো এগুলো কিছু বুঝি না, তো এটার উপর একটা ভিডিও করো। তো সেই কারণে দেখলাম এই মেলটা কিন্তু সবারই এসেছে, যার চ্যানেল মনিটাইজেশন আছে তারও এসেছে, এবং যাদের চ্যানেল মনিটাইজ নেয় তাদেরও কিন্তু এই মেলটা এসেছে, মানে মেলটা সবারই এসেছে। তো দেখো মেলটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। প্রথমেই দেখো সবার উপরে লেখা আছে, দেখো যে হোয়াট ডাস 2023 লুক লাইক ফর ইউ, মানে 2023টা তোমার কীভাবে কাটবে এই ইউটিউবে, সেই জার্নিটাই, মানে সেটাই তোমাদেরকে ইউটিউব বলছে, মানে কীভাবে কাজ করলে তোমার 2023টা তোমার হবে। ঠিক আছে, তো তারপরে দেখো নিচে একটা ইউটিউবের লোগো আছে, তারপর লেখা আছে দেখো হ্যাশট্যাগ ইয়ার্স অফ ইউ, মানে ইউটিউবে এই বছরটা শুধু তোমার জন্য। তারপর দেখো এখানে নিচে লেখা আছে, এখানে দেখো একটা লোগো শো হয়েছে, এটা কিন্তু আমার আমার মেল নয়। ঠিক আছে, এই সেই সাবস্ক্রাইবারটার মেল যে আমাকে মেসেজ করে ইনস্টাগ্রামে, এই মেলটা আমারও এসেছিলো এক সপ্তাহ আগে, যেহেতু মেলটা এসেছে, ভিডিও তো ধরো আজকে করছি, সে কারণে আমি মেসেজটা ডিলিট করে দিয়েছি, আমারও কিন্তু মেল এসেছিলো। তো দেখো এখানে লোগোটা আছে, তারপর নিচে দেখো এখানে লেখা আছে যে হিট দ্য রিসেন্ট বাটন। ঠিক আছে, তারপরে দেখো লেখা আছে ইট ইজ এ নিউ ইয়ার্স অফ টু ডু হোয়াট ইউর লাভ, তারপরে আছে অ্যান্ড ট্রাই ইওর আইডিয়াস, মানে এই 2023 সালে তোমার কিন্তু মাথা খাটাতে হবে, আইডিয়া করতে হবে যে আমার অডিয়েন্সটা কী চাইছে তোমার, সেটাই কিন্তু সেইভাবে ভিডিও করতে হবে। তারপরে লেখা আছে দেখো ওয়ে দে আর দ্যাট কানেক্টিং ইওর অডিয়েন্স। ঠিক আছে, তারপরে ইন নিউ ওয়ে অফ গ্রোয়িং ইওর চ্যানেল, মানে তোমাকে আজকে ভিডিও আপলোড করলে ভিউজ আসছে না বলে তোমার ভিডিও ছাড়া অফ করলে কিন্তু হবে না, তোমার অডিয়েন্সের সঙ্গে তোমাকে কিন্তু কানেক্টিং থাকতে হবে। আমি দেখো প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করি, কোনো অডিয়েন্স যদি আমাকে কমেন্ট করে সঙ্গে সঙ্গে কিন্তু আমি রিপ্লাই দিয়ে দিই। আর তোমরা কী করো, আজকে হয়তো কেউ কমেন্ট করলো ইউটিউবটাই ওপেন করো না, ডিমোটিভেট হয়ে যাও যে ভিউজ আসছে না আর ইউটিউব করবই না। ঠিক আছে, সেইভাবে কাজ করো, ডেলি তোমরা ভিডিও আপলোড করো, আস্তে আস্তে দেখো তোমার কোয়ালিটি কোয়ান্টিটি সব আস্তে আস্তে বাড়বে, দেখো ভিডিও ভালো হবে, থাম্বনেল দেখো আগের থেকে তুমি ভালো বানাতে পারবে, সব কিন্তু আস্তে আস্তে হবে। ঠিক আছে, তোমরা আমার আগেকার ভিডিওগুলো তোমরা দেখে আসবে কীরকম হতো, ভয়েস কোয়ালিটি ভালো ছিল না, থাম্বনেল ভালো বানাতে পারতাম না। ঠিক আছে, প্রতিদিন ভিডিও আপলোড করে করে কিন্তু নিজের মধ্যে একটা ইম্প্রুভমেন্ট চলে এসেছে। তো সেই রকম তোমাদেরই একদিনই কিন্তু ভিডিও কোয়ালিটি বাড়বে না, একদিনই কিন্তু তুমি প্রফেশনাল লেভেলে থাম্বনেল তৈরি করতে পারবে না, তোমাকে কিন্তু ইউটিউবে কানেক্টিং থাকতে হবে। ঠিক আছে, প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে, তো সেটাই বলছে তোমাকে সবসময় ইউটিউবে অ্যাক্টিভ থাকতে হবে। তারপর দেখো লেখা আছে যে টেল ফান হোয়াট ইউ ওয়ে টু এক্সপ্লোর দিস ইয়ার্স ইন এ শর্ট। ঠিক আছে, ইউজ, তারপর লেখা আছে যে হ্যাশট্যাগ ইয়ার্স ইয়ার্স অফ ইউ, মানে তোমাকে শর্ট বানাতে বলছে এই 2023 সালে। তোমরা জানো যে শর্ট চ্যানেলকে কত ইউটিউব গুরুত্ব দিচ্ছে, ঠিক আছে, যত তোমাদের আপডেট আছে সব কিন্তু শর্ট চ্যানেলের উপর, সে কারণে কিন্তু এই 2023 সালে কিন্তু তোমাকে শর্ট বানাতে বলছে, দাবিয়ে শর্ট বানাও আর চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করে নাও। একটা লং চ্যানেলের থেকে একটা শর্ট চ্যানেল খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো হচ্ছে, তোমরা লাইভ প্রুফ দেখতেই পাচ্ছ কত কত শর্ট চ্যানেল এখন গ্রো হয়ে গেছে। তারপর দেখো এখানে লেখা আছে যে শেয়ার ইওর শর্ট, ঠিক আছে, এই অপশনে প্রেস করো, প্রেস করলে দেখো তোমাদের গ্লাইড ওপেন হয়ে যাবে, তো ওখান থেকে ইউটিউব এটাই তোমাদের বলতে চাইছে যে শেয়ার ইওর শর্ট, এই অপশনে প্রেস করো এবং তোমরা শর্ট তৈরি করো। ঠিক আছে, তারপর তার নিচেই দেখো এখানে লেখা আছে যে চেক আউট, ঠিক আছে, দাস গাইডস টু হেল্প অ্যালং ইওর জার্নি দিস ইয়ার, মানে এই বছরে চার পাঁচটা দেখো নিচে এখানে মানে তোমাদের টিপস দিয়েছি ইউটিউব, মানে এই বছরে এই টিপসগুলো তোমরা ফলো করো, তাহলে দেখো তোমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো হবে। ঠিক আছে, তো তোমাদের আমি পুরো ডিটেলে তোমাদের বলছি না, এখানেই তোমাদের পয়েন্ট করে আস্তে আস্তে বলে দিচ্ছি। ঠিক আছে, পুরো তো পড়া সম্ভব নয়। দেখো এখানে লেখা আছে যে গ্রোয়িং অন শর্ট, মানে তোমার চ্যানেলটা কীভাবে গ্রো করবে, কীভাবে তুমি শর্ট ভিডিও আপলোড করবে, ঠিক আছে, কীভাবে তুমি কখন শর্ট ভিডিও আপলোড করবে সব কিন্তু এখানে লেখা আছে। এই তোমরা এখানে প্রেস করবে যে গ্রোয়িং অন শর্ট, এখানে প্রেস করলেই দেখবে একটা নতুন পেজ তোমাদের চলে আসবে। তো এখানে পুরো তো কিন্তু লেখা আছে যে কীভাবে শর্ট বানাবে, কীভাবে তুমি শর্ট ভিডিও এডিট করবে, কীভাবে শর্টে মিউজিক লাগাবে, সব কিন্তু এখানে তোমাদের লেখা আছে, পুরো তোমরা ডিপলি পড়ে নেবে। ঠিক আছে, তারপরেই দেখো নিচে লেখা আছে যে ফাইন্ডিং নিউ কন্টেন্ট স্ট্র্যাটাজি, মানে তোমাকে কীভাবে নতুন নতুন কন্টেন্ট তোমাকে ফাইন্ড করতে হবে ইউটিউবের মধ্যে, এখানে কিন্তু লেখা আছে। এখানে তোমরা প্রেস করবে, মানে এখন তোমাদের ট্রেন্ডিংয়ের মধ্যে কী চলছে সেগুলো কিন্তু ওখানে তোমাদের পুরো লেখা আছে, সেই হিসাবে তোমাকে কিন্তু কাজ করতে হবে ইউটিউবে, তারপরে কিন্তু তোমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো হবে। ঠিক আছে, এই নয় যে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করে দিলেই তোমার চ্যানেলটা গ্রো হয়ে যাবে, তা কিন্তু নয়, কিন্তু তোমাকে কিন্তু একটু বুদ্ধি খাটাতে হবে। ঠিক আছে,
তারপর দেখো এখানে তার নিচে লেখা আছে যে বিল্ডিং ইওর কমিউনিটি, মানে তোমরা কি করো কমিউনিটি ট্যাব। আমি দেখেছি আজকে একজন কমিউনিটি ট্যাব পোস্ট করলো, তো তারপর দুদিন বাদে যে কমিউনিটি ট্যাবে শেয়ার আসছে না, লাইক আসছে না বলে তারা কি করে আর কমিউনিটি পোস্ট করে না। ইউটিউব এখানে তোমাকে এটা বলছে যে তোমাকে কিন্তু সব দিকে অ্যাক্টিভ থাকতে হবে। তুমি যে লং ভিডিও আপলোড করো বলে যে শর্ট ভিডিও আপলোড করবে না, সেরকম কাজ করলে হবে না। তোমাকে শর্ট ভিডিও আপলোড করতে হবে, কমিউনিটি পোস্টও কিন্তু প্রতিদিন তোমাকে দিতে হবে, যাতে করে তোমার অডিয়েন্সটা তোমার সঙ্গে অ্যাক্টিভ থাকে, ঠিক আছে। সেই কারণে তোমাকে এবং স্টোরিও তোমাকে দিতে হবে, সব রকম তোমাকে কিন্তু দিতে হবে, ঠিক আছে। তো সেটাই কিন্তু এখানে লেখা আছে যে ব্লেন্ডিং ইওর কমিউনিটি, এখানে তোমরা প্রেস করে পড়ে নিতে পারো, ঠিক আছে। তার নিচে দেখো এখানে লেখা আছে যে আর্নিং মানি অন ইউটিউব, মানে ইউটিউব থেকে কী কী উপায়ে টাকা ইনকাম করা যায়, যে শুধু শর্ট ভিডিও আপলোড করে যে শুধু টাকা ইনকাম করা যাবে তা নয়। তুমি শর্ট ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবে অ্যাডের মাধ্যমে, এখন যেহেতু শর্ট ভিডিও শর্ট ফর্ম আন দেবে না, তোমার শর্ট ভিডিও এখন মনিটাইজেশন হবে অ্যাডের মাধ্যমে, তুমি শর্ট থেকে ইনকাম করতে পারবে এবং লং ভিডিও থেকেও তুমি ইনকাম করতে পারবে অ্যাডের মাধ্যমে, এবং তোমার কিন্তু তোমার অডিয়েন্সটা তোমাকে সুপার থ্যাঙ্কস দেবে, সেখান থেকে এক ইনকাম, স্পন্সরশিপ পাবে সেখান থেকে এক ইনকাম, সুপার চ্যাট, সুপার স্টিকার, সব সমস্ত কিন্তু আছে, সবগুলো থেকেই তুমি কিন্তু ইনকাম করতে পারবে। তো এখানে প্রেস করলে দেখবে সব কিছু তোমাদের একের পর এক দেওয়া আছে, পয়েন্ট টু বাই পয়েন্ট, ঠিক আছে। তারপর দেখো এখানে নিচে লেখা আছে যে লেভেলিং আপ উইথ ইউটিউব গেমিং, মানে যাদের যাদের গেমিং চ্যানেল আছে তাদের জন্য কিন্তু কিছু টিপস এখানে বলেছে। এই টেক্সটার উপর প্রেস করলেই তোমরা দেখতে পাবে সব কিছু টিপস কিন্তু দেওয়া আছে। দেখবে কিছু বড় বড় গেমিং চ্যানেল ইউটিউবারদের কিন্তু ছবি দেওয়া আছে, ওখানে সব কিন্তু বলা আছে যে সে কিভাবে বড় ইউটিউবার হলো, সে কি কি টিপস ফলো করেছে, ঠিক আছে, সব কিন্তু ওখানে বলা আছে। তারপর দেখো সবার নিচে ওখানে লেখা আছে যে সবার লাস্টের পয়েন্টটা যে গোয়িং লাইভ অন ইউটিউব, মানে তোমাকে লাইভও কিন্তু মাঝে মাঝে আসতে হবে তোমার অডিয়েন্সের সঙ্গে তোমাকে সাক্ষাৎ করার জন্য, ঠিক আছে। তুমি যে অডিয়েন্সটা তোমাকে যে কমেন্টগুলো করে সঙ্গে সঙ্গে কিন্তু রিপ্লাই পায় না, ঠিক আছে। তুমি কিন্তু সেই কমেন্টের মাধ্যমে সব কিছু তোমার ব্যাপারে বলতে পারো না, সে কারণে মাঝে মাঝে তুমি যদি লাইভ আসো কী হবে, লাইভে সে কোনো কিছু তোমাকে ধরো কোয়েশ্চেন করলো, তখন কিন্তু সেটা তুমি পুরোপুরিভাবে একদম আনসারটা কিন্তু দিতে পারবে, সেটা কিন্তু লাইভের মাধ্যমেই পারবে, পুরো কমেন্টের মাধ্যমে কিন্তু এত কিছু লেখা সম্ভব নয়। তাই সেই কারণে অডিয়েন্সের সঙ্গে তোমার কানেক্ট থাকার জন্য তোমাকে কিন্তু মাঝে মাঝে লাইভও কিন্তু আসতে হবে, যে শুধু গেমিং চ্যানেল বলে যে লাইভ করবো তা কিন্তু নয়, তোমার টেক চ্যানেল হতে পারে, কুকিং হতে পারে, ঠিক আছে, আরও যেসব আছে তোমাদের ব্লগিং চ্যানেল হতে পারে, সব চ্যানেলই কিন্তু লাইভে আসা যায়। তাই বন্ধুরা তোমাদের পুরোপুরি মেলটা বুঝিয়ে দিলাম যে এটা কাদের আসবে, এটা কিন্তু সব চ্যানেলই আসবে, এটা এক সপ্তাহে আগে এসেছে, তোমরা দেখে নেবে তোমার চ্যানেলে। তাই বন্ধুরা আশা করছি এই মেলটা পুরোপুরি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তাই তোমাদেরকে আবার বলছি, তোমরা যদি শর্ট ভিডিও না আপলোড করে থাকো, শর্ট ভিডিও আপলোড করো, কারণ এই 2023 সালে শর্ট চ্যানেল খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো হবে। তোমার ধরো লং চ্যানেল আছে সেরকম ভিউস আসছে না, তাহলে আমি তোমাদেরকে বলবো একটা শর্ট চ্যানেল ক্রিয়েট করো, আমিও করবো। আমার এই টেক চ্যানেলে দেখতে পাচ্ছ সেরকম পরিমাণে কিন্তু ভিউস আসছে না, এই 2 বছর আমি খাটছি, তাই ভাবছি আমি একটা শর্ট চ্যানেল ক্রিয়েট করবো। তাই আমি তোমাদেরকেও বলছি শর্ট চ্যানেলে কাজ করো, ঠিক আছে। আমার সামনে এক্সাম চললো, তো সেই কারণে আমি এখন ব্যস্ত আছি, পরবর্তীকালে কিন্তু আর 2-3 মাসের মধ্যে আমি একটা শর্ট চ্যানেল ক্রিয়েট করবো। তাই বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো হয়েছে, যদি ভিডিওটা ভালো হয় তাহলে একটা লাইক করবে, আর এরকম ইউটিউবে ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।